ফের সতর্ক করল আবহাওয়া দপ্তর। জোড়া পশ্চিমী ঝঞ্ঝার দাপটে আবারও দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হুড়মুড়িয়ে বাড়তে পারে শীতের প্রভাব। আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে, ফেব্রুয়ারি শুরু হতে না হতেই দক্ষিণবঙ্গ থেকে উধাও হতে চলেছে শীত। উত্তরবঙ্গে শীতের কাঁপুনি থাকলেও কিছুটা কমেছে। বেশ কিছুদিন আকাশ মুখ ভার করেছিল, ওদিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বেড়েছে তাপমাত্রাও। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আর বেশি দিন রাজ্যে স্থায়ী হবে না শীত। ইতিমধ্যে বইতে চলেছে দক্ষিণা বাতাসও, ফলে শীতের প্রভাব ধীরে ধীরে কমতে শুরু করেছে। তবে এরই মাঝে বাঁকুড়া এবং পুরুলিয়া জেলাতে হালকা মাঝারি শীতের কিন্তু সম্ভাবনা রয়েছে। এদিকে পূর্বাভাস অনুযায়ী শনিবার থেকে কিন্তু আবহাওয়ার পরিবর্তন হওয়া শুরু হয়েছে। গোটা রাজ্যে আবহাওয়ার পরিবর্তন হয়েছে। এদিন সকালে কুয়াশার দাপট থাকলেও পরে বেলা বাড়তেই দেখা দিয়েছে ঝলমলে রোদ। হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, আপাতত কয়েকদিন এই রকমই আবহাওয়া থাকবে। আজ দক্ষিণবঙ্গের সবকটি জেলায় আবহাওয়া শুষ্ক থাকবে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী বলা হয়েছে, জোড়া পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে, সেই কারণেই ক্রমশ ঊর্ধ্বমুখী তাপমাত্রা। আপাতত বৃষ্টি না থাকলেও দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় আগামী কয়েকদিন কিন্তু মেঘলা আকাশ থাকবে এবং বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। তবে কবে থেকে বৃষ্টিপাত হবে আবহাওয়া দপ্তরের তরফ থেকে কী জানানো হয়েছে সেটা জানাবো। জানানো হয়েছে, তাপমাত্রা বেশি থাকার কারণে শীত উধাও হওয়ার সম্ভাবনা রয়েছে। গত কয়েকদিনে বেশ কিছুটা তাপমাত্রা বেড়েছে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায়। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী জানানো হয়েছে, আগামী 5 তারিখ এবং 6 তারিখে ফের দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায়। দক্ষিণবঙ্গের শীত মোটামুটি বিদায় নিলেও উত্তরবঙ্গে বজায় থাকছে শীতের আমেজ। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আপাতত উত্তরবঙ্গের কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন নেই, তবে দার্জিলিং এবং কালিম্পংয়ে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে, সঙ্গে তুষারপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে তাপমাত্রার আরও কিছুটা পরিবর্তন হতে পারে, রাতের তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় আগামী 5 থেকে 6 তারিখ বৃষ্টিপাত হতে পারে। তার মধ্যে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, বর্ধমান এবং পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তবে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এই সমস্ত যে সমস্ত জেলাগুলো রয়েছে এখানে বৃষ্টির প্রভাব তেমন একটা না থাকলেও শীতের প্রভাব কিন্তু বাড়তে চলেছে। তো বুঝতে পারলেন, আগামী 5 তারিখ থেকে 6 তারিখ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তার মধ্যে বর্ধমান, হুগলি এবং সেই সঙ্গে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি রয়েছে। তো এই ছিল আজকের আবহাওয়ার আপডেট। এই মুহূর্তে এই ভিডিওটা আপনি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর এই মুহূর্তে আপনাদের এলাকার আবহাওয়ার পরিস্থিতি কী সেটাও লিখে জানাতে ভুলবেন না। ভিডিওটা অবশ্যই ফেসবুকে, হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ।